আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজিনরে। তো আজকে কিন্তু আপনাকে কাশ কাটা দেখাইতে লাগছে না, আমার ছোট ভাই ও দাদার কবর পরিষ্কার করতেছে, এই জন্য একটা ভাবলাম একটা ভিডিও করি। তো ও এত ছোট বয়সে যে কবর পরিষ্কার করার মতো ওর মন মানসিকতা হবে বা ওর এরকম মাথায় যে চিন্তা ভাবনা হবে আমি এটা কখনো কল্পনাও করি নাই, আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জুম্মাবার ছিল, তো জুম্মার নামাজ পড়ে গিয়ে ওরে দেখতে আছে হাতে একখান কাছে আর একখান স্যান নিয়ে ঘরের তাইছে। তো আমি জিজ্ঞাসা যে কি করবি, দাদার কবর পরিষ্কার করবো। আমাকে হঠাৎ এমনি দেখছো দাদার কবরে কত বড় বড় সোন হয়েছে, গাছ হয়ে গেছে। তো এই কথা আমি শুনগে আর কি অনেক অবাক হয়ে গেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ও এইগুলো হেঁকছে আমার বাপের কাছটা দেখে। আমার বাপে আজকে প্রায় 9 বছর ধরে আমার বাপে কবর পরিষ্কার করে, দুইবার হচ্ছে, 2-3 বার আমার বোন জামাই করছে পরিষ্কার, মানে এই গাছপালা কাটছে। তো এইবার দিয়ে আমার ছোট ভাই সেকেন্ড টাইম কাটতে আসে। তো ছোটবেলায় দাদা যখন মারা গেছে বিগত 9 বছর আগে, ওর বয়স তখন 2.5 থেকে 3 বছর হবে, দাদা আর কি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তো তখন আমার মা চাকরি করতো, আমার মারে বারবার খালি আমার দাদা কইতো, আরে সেমরি তুই যে যে এত দৌড়াদৌড়ি করস, কাজকর্ম করস, একটু খায়া নিস, ভালো মন্দ খাইস, জিরাইস, কখন যে রাস্তায় কোথায় পড়গে মর্গে থাকবি, বারবার খালি আমার দাদা এই কথা কইতো। কিন্তু শেষমেশ কী হলো, আমার মা এখনও বাঁচকে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু তার নিজের মৃত্যু আসবে দেখেই হয়তো আমার দাদা আমার মার কথা বারবার কইতো। আর আমার ছোট ভাই ওর অসম্ভব ভালোবাসতো, ও যখন ছোট ছিল ওর ফজরে আজানের সময় ওর ঘুম ভেঙে যাইতো। তো দাদা আমাকে ঘরের পাশ দিয়ে নামাজ পড়তে যাইতো, দাদার ঘর আলাদা ছিল। তো দাদাই ওরে ডাকতো নাইম, ওরে ফাহিম কইতে পারতো না, নাইম নামে ডাকতো। হ্যাঁ, দাদা আল্লাহ দিতে যাবা না, দাদা আল্লাহ দিতে যাবা না, এগুলা কই ওরে ডাকতো। আর খুব সকাল সকাল ঘুম ভেঙে যাইতো। তো দাদা তো কৃষি কাজ করতো, তো দাদা ফজরে নামাজ পড়ার পর আর ঘুমাইতো না, ওই সময় হয়তো চা বিস্কুট খাইয়া হে কাজে লাগিয়ে যাইতো। তো ও কি করতো, অত সকাল সকালে দাদার হাতে হাতে ঘুরতো। তো আমাকে বাড়ির পাশে দাদার জমি খেত, তো তখন ও ওই কাছি ধরা বেশি পছন্দ করতো, কারণ আমার দাদা কাছি দিয়েই বেশি কাজকর্ম করতো। তখন আমার দাদা ওরে কইতো যে দাদা কাছি ধরে না, আল ধরে না, কারণ কাছিতে দেখবেন যে আল থাকে, খোসা খোসা আল, ওইগুলারে দাদাই ওরে মানা করতো যে দাদা কাছি ধরে না, আল ধরে না। তো এই জিনিসগুলো এখনও ওর মনে আছে আর আমারও অনেক ভালো করে মনে আছে। তো মাঝে আবার কবরের মাঝখানে ফাঁকা হয়ে গেছিলো, ভাঙ্গিয়ে গেছিলো, পরে আর কি আব্বু মাটি দিয়ে আর কি জোড়াই দিয়েছে। তো ওই যে দেখা যাইতে আছে, যাই হোক, এর লিগেই দেখেন আজকে সেই দাদা আর কি ওরে মানা করে গেছে, দাদা কাছি ধরে না, আল ধরে না, আত্মাও কাটগে যাবে। আজকে সেই নাতি তার কবরের মানে পরিচর্যা করতে আছে, হ্যাঁ দেখাশোনা করতেছে। কিন্তু ওর থেকে আমার চাচারা তিনজন, আমার বাপ চাচারা তিন ভাই, আমার চাচাতো ভাইরা ওর থেকে অনেক বড়, তারা কখনো এসে কবরে সালামও দেয় না, আর জিয়ারত করা তো দূরের কথা, আর পরিষ্কার সেটা তো অসম্ভব, তারা নাকি কবর দেখলে ভয় পায়। যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, তাদেরকে দিনের পথে আনুক। আমার ছোট ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওরে দিনের পথে দিন শিক্ষা দিতে আমরা সক্ষম হই ইনশাআল্লাহ। কারণ জুম্মাবার ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ওর সব মনের ইচ্ছাগুলো পূরণ করে, আল্লাহ যেন ওরে দিনের শিক্ষাই দিতে পারি আমরা, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আর দেখেন, যদিও খুব মোটামুটি ভালো মতো পারে নাই, কিন্তু তবু যথেষ্ট চেষ্টা করতে আসলো যে কবরটা পরিষ্কার করার নিজ্ঞে। তো এই এটার থেকে এই গল্পগুলো আসলে আমার খুব মনে পড়তেছিল, তো আজকে আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম। দাদা অসম্ভব অনেক জায়গা জমি রেখে গেছে, কিন্তু তার কবর পরিষ্কার করার মতো, তার কবরে আইসা জিয়ারত করার মতো কোনো লোক নাই। আজকে আমাদের বাড়ির পাশে আমার দাদার কবরটা, হ্যাঁ, এই ফুল গাছটা আমার আব্বু লাগাইছে, অসম্ভব ঘেরা। আমার আব্বু আর আমার ভাই এই যে দ্বিতীয়বার পরিষ্কার করলো, তো দেখতে দেখতে হয়তো কবর পরিষ্কার করা শেষ, ওর বয়সের ছেলেরা ফ্রি ফায়ার পাবজি খেলা নিয়ে ব্যস্ত থাকে, আর ও দেখেন কত সুন্দর একটা মহৎ কাজ করছে। তো দেখতে দেখতে আমার পেজটারে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকতেন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি কিছু চাই না। দেখতেছেন মোটামুটি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর পরিষ্কার করছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।